আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের দেখাবো আজ ব্লুটুথ হেডফোন নষ্ট, মেরামত করবেন কিভাবে। তো প্রিয় দর্শক, আমাদের হেডফোনটা টান লাগার কারণে আমাদের হেডফোনটা, দর্শক আমাদের দুইটা স্পিকারের মধ্যে একটা স্পিকার বাজে আর একটা স্পিকার না বাজার কারণ দেখুন। আমি স্পিকারটা তার ছিঁড়ে ছিল, এই কারণে আমাদের স্পিকারটা তারটা ছিঁড়ে থাকার কারণে আমাদের এক স্পিকার বাজত না। তো দর্শক, আমরা তারটা লাগিয়ে ফেলব। আমাদের আইসির সমস্যার কারণে আমাদের স্পিকার বাজে না, একটা অথবা দুইটা। তো দর্শক, আমরা তারটা লাগিয়ে ফেলব। আমরা যখন তারটা লাগাবো খুব খেয়ালে তারটা লাগিয়ে ফেলবেন। আমাদের ছোট একদম চিকন কয়েল আছে, কয়েলের তারটা যদি নষ্ট হয়ে যায় আমাদের স্পিকারটা আর চলবে না। আমাদের অরিজিনাল স্পিকার আর কোনো জায়গায় খুঁজে পাব না। তো খুব সাবধানের মাঝে কাজ করব। আমার তার লাগানো শেষ, এখন সুন্দর করে সেট করে ফেলব। আমরা প্রথমে আগে একটু আটা লাগিয়ে নেব, তাহলে আমাদের পরবর্তী টান লাগলেও আমাদের স্পিকারটা খুলে আসবে না। দর্শক দেখুন, আমি তারটা লাগিয়ে ফেললাম, তাহলে আমাদের আর তার ছিঁড়বে না আটা মারার কারণে। আমি এখন অন করে দেখাবো, দেখুন আমাদের ব্লুটুথ হেডফোনটা অন হয়ে গেছে। তো এই তো আমাদের এক স্পিকার বাজে আর এক স্পিকার বাজে না, এই সমস্যাটা তো দেখতে পারলেন। আর আমাদের ব্লুটুথটা অন না হলে আমাদের ব্যাটারি মেরামত করতে হবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।